পৃথিবীর কিছু কিছু দেশের মানুষরা আয়ু বৃদ্ধি করার জন্য তারা নতুন গজি ওটা পাউন্স বা গেরি আরম্ভ হয়েছে এরকম বুট তারা খাবে যেরকম কালাই কালাইকে চার পাঁচ দিনের কালাই ভিজিয়ে রেখে ভিজা গামছা দিয়ে নেকড়া দিয়ে ঢেকে রেখে দুই তিন দিন পরে খেলে বড় বড় মাথা হয় ব্লাড সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য গমকে তারা খুব প্রাধান্য দেয় এবং গমের কয়েকদিনের পাউন্সকে তারা অনেক বেশি প্রাধান্য দেয় এবং গমের উপরের যে কচি অংশটা সেটা তারা খায় এবং তারা একটা নজির দৃষ্টান্ত স্থাপন করে যেরকম ইঁদুর বিড়াল গিনিপিক এই জাতীয় প্রাণীরা যখনই তাদের কোনো রোগ হয় তাদের শারীরিক অসুবিধা হয় তখন তারা নতুন গজিয়ে উঠা ঘাসের মাথাটা খেয়ে ফেলায় গরুর পেটে অসুখ হয় গরুর পেটে ছেঁড় হয় পাতলা পায়খানা হয় তখন গরু অগ্নিশ্বর গাছের কাছে যান যাইয়া অগ্নিশ্বর গাছের ডালাগুলো ভেঙে ভেঙে গরু খেয়ে ফেলায় খেয়ে ফেললে তার পেটে অসুখ ভালো হয়ে যায় এই যে পশু পাখি নির্ভুল জীব জানোয়ার তারা প্রকৃতির কাছে ফিরে যায় আবার তারা বিপদে পড়লে অরণ্যের কাছে ফিরে যায় কিন্তু আমরা মানুষ আমাদের আছে হুঁশ আমাদের আছে জ্ঞান আমরা তো এই প্রকৃতিকে তত শ্রদ্ধা করি না আমরা তো বিপদে প্রকৃতির কাছে ফিরে যাই না আসুন না প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি আসুন বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার পারে পুকুর ধারে জলাশয়ে অবহেলায় বেড়ে ওঠা গাছগুলি আমাদের জীবনের সুরক্ষা দিতে পারে।